হ্যালো গাইস, গুড আফটারনুন। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গোল্ড ফিট ফ্যামিলির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আজকে হলো রবিবার, তো একটু তো ঘুরতে যেতেই হবে। তো এখন আমরা যাব, কোথায় যাব জানি না, কিন্তু ঘুরতে যাব। যেখানে যেখানে ঘুরতে যাব, যা যা করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। ইকবাল পার্ক, সো ফ্রেন্ডস, আমরা এখন পার্কের ভেতরে ঢুকবো। এটা হলো ইকবাল পার্ক, আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি, চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এখন কাশ্মীরে ভালোই শীত, প্রায় 4 থেকে 5 ডিগ্রির মতো। দিনের বেলাতে একটু বেশি হলেও রাতের দিকে গিয়ে কিন্তু 5 ডিগ্রির মতনই হয়ে যায়। এরপরে আরও ঠান্ডা পড়ে যাবে, বরফ পড়ে যাবে। তো গাছগুলো দেখুন, সমস্ত পাতা ঝরে গেছে। কিছু কিছু গাছের আছে ঠিকই, এই গাছগুলোর থাকবে পাতা, এগুলোই বরফে ঢেকে পুরো সাদা গাছ হয়ে যাবে কিছুদিন পরে। সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোকে কোথায় নিয়ে যাবো? সো ফ্রেন্ডস, অন্য সময় এই পার্কে অনেক মানুষ থাকে, এখন প্রায় মানুষজন নেই বললেই চলে, প্রায় জনশূন্য, কারণ এখন প্রায় অনেকটাই শীত পড়ে গেছে। সেই জন্য অল্প মানুষ ঘুরতে এসেছে, বাঙালি এখন নেই বললেই চলে এই পার্কে, কারণ এর পাশেই রয়েছে বাচ্চাদের পার্ক। সেই পার্কটাতে ভালোই ভিড়, বাচ্চারা সেখানেই খেলাধুলো করছে, তাই এই পার্কটাই অতটা ভিড় হয় না। এখন প্রায় বিকাল 4টে মতন বাজে, তো একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, তাই দেখুন আবহাওয়াটা ও আকাশটা কীরকম সুন্দর, দেখলেই মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু কি হবে, একটু পরেই তো সন্ধ্যা নেমে যাবে আর আমাদের চলে যেতে হবে বাড়ি। এই জায়গাটাই দেখুন, এখানটাতে আছে ফাউন্টেন। এখন শীতকাল, লোকজন খুব কম, সেই জন্য ফাউন্টেনটা বন্ধ আছে। গরমকালে মানে মার্চের প্রথম থেকেই শুরু হয়ে যাবে এই ফাউন্টেনটা, আর পার্কে তখন ভরে উঠবে ফুল ফলে, তখন আর এক দৃশ্য আপনারা দেখতে পাবেন, অবশ্যই যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মানুষজন নেই বললেই চলে। আর এই জায়গাটাই দেখুন, দেখুন এখানেও এই কাশ্মীরি ড্রেসগুলো পরে ফটো তোলা হয়। তো আমি এখনও আমি তুলেছিলাম, তো সেই ফটোগুলো আমার ড্রেসে রয়ে গেছে। দেখুন বাবুর একটাও নেই না, আমার ভাল লাগে না ড্রেসগুলো, না আমার ভাল লাগে না। চকমকি চকমকি ড্রেস, ফুল মস্তি, প্রচুর পরিমাণে শর্টস বানিয়েছি, হল্লা হো হো করেছি, আর এরা দুজন ছুটে পারছে না, ভীষণ ঠান্ডা। জ্যাকেটটাকে তাড়াতাড়ি পরি, না হলে নিউমোনিয়া হয়ে যাবে। জ্যাকেট খুলেছি, জুতো খুলেছি, বুট মানে মোজা খুলেছি, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। শুধু শর্টস দেননি কেন, শর্টস দেননি কেন করছেন বলে সবাই, সেই জন্য আর ওই জন্যে ভিডিওটা বানাতে আসা। একটু ঘুরতেও আসছিলাম, অনেকদিন বেরোনো হয়নি, কারণ এরপর বরফ পড়ে যাবে আর বেরোনো হবে না। যাই হোক, চলুন আগে জ্যাকেট ফ্যাকেট পরিনি, তারপর আবার আপনাদের সঙ্গে পার্কটা শেয়ার করছি। সো গাইস, প্রচণ্ড ঠান্ডা, জানি না মনে হচ্ছে 4 ডিগ্রি না 5 ডিগ্রি কী জানি, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। শর্টস বানাচ্ছিলাম বলে না আসছিলাম বলে অতটা মনে হয়নি, কিন্তু এখন ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, যে মাইক এখানে কিন্তু লাগাইনি, তো বেরিয়ে যাবো এবার পার্ক থেকে।
ভীষণ ঠান্ডা লাগছে, আবার কবে বেরোনো হবে তার কোনো ঠিক নেই, চেষ্টা করব। ওই জায়গাটা খুব সুন্দর, ভিউ আছে আর চিনার পাতাগুলো এখন অনেক দিন থাকবে, তো ওখানটাতে যদি শাড়ি পরে কোনো ভিডিও বানানো যায় চেষ্টা করছি। সকালে একদম তো সকালে আসা যায় না, না তো পার্কটা বেশ ফাঁকা, তো বিকালের দিকে এসেও ভালো ভিডিও বানাতে পারবো, নাচের ভিডিও শ্যুট করতে পারবো, দেখা যাক কি হয়। কিন্তু এই কচি কাঁচাদের নিয়ে না হয় না, শর্টস বানাতে বানাতেই 20 বার সামনে চলে আসছে, ভীষণ বিরক্ত করছে। পার্কে সেরকম কিছুই নেই, শীত পড়ে গেছে আর সব পাতা ঝরে যাচ্ছে, আর এখানে শুধু গোটা পার্ক জুড়ে শুধু এই ফুলগুলো, আমার মনে হয় এগুলো জিনিয়া ফুল, দেখুন জানি না তবু বললাম মনে হচ্ছে যতটা সম্ভব জিনিয়া ফুল। এবারে যদি কেউ জানা থাকে কি ফুল, যদি ভুল বলে থাকি বলে দেবেন। যাই হোক, বেরিয়ে যাবো পার্ক থেকে, আর একটু পার্কের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকের ভিডিওটা হয়তো, এই ভিডিওটা আমি এখনই গিয়ে পোস্ট করব, তো দেখা যাক কি হয়, চলুন। এই দেখুন বন্ধুরা, পার্কের মধ্যেই একটা এরকম অনেক জায়গায় এরকম স্টার করে গাছ লাগানো আছে, আর এটা হলো যার নামে পার্কটা, সেটা লেখা আছে ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল পার্ক। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, সানডে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে, বাই। সুন্দর সুন্দর রিলসগুলো দেখতে চ্যানেলে ও ইনস্টাগ্রামে চোখ রাখুন।